আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ দয়া এবং সুক্রিয়া আপনারা সবাই ভালো আছেন তো সর্বপ্রথম আপনাদের সবাইকে সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইবার আছেন আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আপনাদের মাঝে জরুরি কিছু তথ্য জরুরি কিছু নিউজ নিয়ে এবং কি বিশেষ কিছু সুখবর নিয়ে উপস্থিত হওয়া তো সবার কাছে সর্বপ্রথম বলে রাখি আপনি যদি আমার পুরো ভিডিওটা দেখেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি এই ভিডিওটা উপকার ছিল কি না আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলি যে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন জনগণের স্বার্থে আমার কিছু নিরীহ বাইয়ের স্বার্থে যাতে করে সবাই জানতে পারে সবাই অবগতি হয় যে কুয়েতের ভিতরে বা এখন যে পরিস্থিতি সম্পর্কে যে বিশেষ সুখবরগুলা বলবো যে আমার অনেক বাই অনেক সমস্যায় আছে সমস্যাগুলো সমাধান করবে যাতে করে তার উপকার হয় বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন সর্বপ্রথম নাম্বার ওয়ান আমি আপনাদেরকে বলতে চাই যারা কুয়েত প্রবাসী আছেন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন বা যারা বাংলাদেশে থেকে আমাকে দেখতেছেন সবাইকে বলি যে আমাকে বলতেছেন যে বাই হাউল কবে চালু হবে তো আপনাদের সবার কাছে বলি যে আলহামদুলিল্লাহ কুয়েতের ভিতরে হাউল চালু হয়ে গেছে আপনারা যারা চাইলে আপনাদের কফিল চেঞ্জ করতে পারবেন অথবা আপনারা যারা কোম্পানির আঁকামারা আছেন আপনারা চাইলে আপনাদের কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে আকামা লাগাইতে পারবেন তো তার আগে বলতে চাই যে কুয়েতের ভিতরে বর্তমানে খুবই কঠিন আকারের আইন কানুন চলতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের উপরে বেশি কঠোরতা দিতেছে এর কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে আলমারাপি কোম্পানির পাপলু যে কাজটা করছে কুয়েতের ভিতরে বা কুয়েত নাগরিকদের সাথে কুয়েত সরকারদের সাথে এই নিয়ে খুবই একটা বাংলা বাংলাদেশি লোকেদের উপরে চাপ যাইতেছে তো আপনারা যারা এখন হাউল হইতে চান খাদেম হন অথবা শোন হন যেহেতু সরকারে কানুন দিছে সরকারে কানুন করছে আপনার এখানে কোনো অবস্থা আপনি কারো সাথে গিয়ে দেখা করবেন কোনো কিছু এগুলা না করে আপনি সরাসরি আপনার কুয়েতির কাছে গিয়ে কথা বলবেন এবং কি আপনারা যারা কোম্পানির আকামা আছেন আপনারা আপনাদের কোম্পানিতে গিয়ে যোগাযোগ করবেন কারণ আপনারা কোম্পানিতে দীর্ঘ দুই বছর ধরে কাজ করছেন কেউ পাঁচ বছর ধরে কাজ করছেন এখন আপনি হাউল হইতে চান হাউলের কাননও দিছে তখন আপনি হাউল হইতে পারবেন দেখা গেছে আপনি আরেকজনকে দরছেন ওর কাছে টাকা দিছেন ও করবে দিবে এই বলে সময় শেষ তো এটা আপনারা সবাই মাথায় রাখবেন আর আপনারা যারা একটা কোম্পানি থেকে অন্য আরেকটা কোম্পানিতে হাউল হইতে চান অবশ্যই ওই ওই সম্পর্কে তদন্ত যে কোম্পানিটা ভালো কিনা আপনারা যারা এক কুয়েতি থেকে অন্য কুয়েতির কাছে হাউল হইতে চান অতপর আপনি আপনার কপিলের কাছে বলতে পারতেছেন না কিন্তু আপনি কুয়েতি রেডি করছেন এর কাছে হাউল হইবেন তো যে কুয়েতির কাছে আপনি হাউল হইবেন ওই কুয়েতিকে দিয়ে যে কুয়েতির কাছে এখন আকামা আছে ওই কুয়েতির সাথে কথা বললে ওরা কথা বলে আপনাকে হাউল করে দিতে পারবে কারণ এখন হাউল সিস্টেম সহজে আপনার আকামা ট্রান্সফার করতে পারবেন আকামা লাগাইতেও পারবেন আর আপনারা যারা কোম্পানির আকামায় আছেন আপনারা কোম্পানির মন্দুক আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির কুয়েতির সাথে দেখা না হলেও কথা না হলেও কোনো সমস্যা নাই মন্দুকের সাথে কথা বলে মন্দুক আপনি বলবেন আপনি অমুক কোম্পানিতে কাজ করতেন আপনার এই কোম্পানির সিভিল আইডি বা পেপার বা পাসপোর্ট ফটোকপি এই কোম্পানির বন্দুকের কাছে দিলে ওরাই আপনাকে হাউল করে নিবে আপনার কোনো রকমের টেনশন কোনো রকমের চিন্তা করার দরকার নাই আর যারা কোম্পানির লোক আসেন আপনারা কোম্পানি থেকে পালায়ে চলে গেছেন অতপর আপনার কোম্পানি আপনার উপরে অ্যানাস কেস করছে এই সেম কাজটা খাদে মাকামা সম্পর্কে যারা খাদে মাকামা বাসায় কাজ করতেন কিন্তু আপনি পালিয়ে চলে গেছেন আপনার কুয়েতি আপনার উপরে কেস করছে ওই কুয়েতি যদি অক্কা না দেয় আপনি হাউল হইতে পারবেন না সেম কোম্পানিট এমনই আপনার কোম্পানি হাউল করে দিলে যদি আপনার থেকে জরিমানা চায় তাহলে আপনি জরিমানা দিতে হবে তারপরে হাউল করে পেপারে ওয়াক্কা করে দিলে আপনি হাউল হইতে পারবেন আর যারা এমন অবস্থায় এমন সমস্যায় আছে আপনারা যারা যে কুয়েত থেকে যে কোম্পানি থেকে পালিয়ে গেছেন ওখানে গিয়ে যোগাযোগ করে আপনি বৈধ হওয়ার চেষ্টা করে দুই নাম্বার হচ্ছে পরওয়ানিয়েতে এখন পর্যন্ত লকডাউন তো আমার কিছুভায় পরোয়াতে থাকে বলতেছেন যে ভাই আমরা পরোয়া নিয়েতে থাকি কিন্তু পরোয়া এখন পর্যন্ত লকডাউন ওপেন করে নাই তো এই সম্পর্কে পরানীয় সম্পর্কে বলতে গেলে বিগত এক মাস ধরে মন্ত্রণালয়ে ঘোষণা চলতেছে যে পরওয়ানিয়েতে লকডাউন খুলে দিবে বা ওপেন করে দিবে এই সম্পর্কে যে এখন পর্যন্ত মন্ত্রণালয়ে পরোয়া সম্পর্কে যে লকডাউন ওপেন করবে কিনা বা কখন করবে তো নির্দিষ্ট কোনো সময় আমাদের কাছে আসে নাই কোনো টাইম আসে নাই কিন্তু দেওয়ান খেদমা মাদানিয়াতে মিনিস্টারিতে আমরা কথা বলার পরে জানতে পারছি যে আগামী রবিবারে আগামী রবিবারের ভিতরে পরওয়ানিয়াতে লকডাউন ওপেন করে দিবে আর যদি না করে তাহলে একুশ তারিখের পরে ইনশাল্লাহ পরওয়ানিয়াতে লকডাউন ওপেন করে দিবে তিন নাম্বার তিন নাম্বার হলো যে আমরা আমাদের কাছে নিউজ আসছে বা আমার কিছু ইউটিউবার বাই যারা ইউটিউব চালান ওনারাও ওনাদের ভিডিও ওনাদের আইডিতে ফোস করা হয়েছে যে কুয়েতের ভিতরে নাকি ট্যাক্সি চালু হয়ে গেছে তো দেখেন আপনাদেরকে এটাই বলবো যে ট্যাক্সি চালু হবে বলে আমাদের কাছে নিউজ আসছিলো কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ নির্দিষ্ট কোনো ডেট বলে নাই তো আমরা আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে যে কোনো মুহূর্তে নিউজ আসবে যে কুয়েতের ভিতরে ট্যাক্সি চলাচল চালু হয়ে গেছে কিন্তু আমার ভাই বলছে বারো তারিখে নাকি ট্যাক্সি কোম্পানিগুলো ওপেন করে দেওয়া হয়েছে ট্যাক্সি চালু হওয়া বলে ঘোষণা করে দিছে কিন্তু না এখন পর্যন্ত ট্যাক্সি কোম্পানি থেকে কোনো রকমের নির্দিষ্ট শিউর সঠিক কোনো নিউজ আসে নাই যদি এর ভিতরে যদি না হয় তাহলে ইনশাল্লাহ একুশ তারিখের পরে ট্যাক্সি কোম্পানিগুলো ওপেন করে দিবে এবং কি যে পাবলিক বাসগুলো আছে ওগুলো একুশ তারিখের পরে ওপেন করে দিবে আপনারা যারা আমাকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখলে আমার কথাটা ভালো করে শুনলে বুঝতে পারবেন ছয় নম্বরে হচ্ছে যে কুয়েতের ভিতরে যাদের আকামা মেয়াদ শেষ হয়ে গেছে অতপর এই করোনার কারণে আপনি আঁকামা লাগাইতে পারেন নাই কিন্তু আমরা বলছিলাম যে অটোমেটিক সরকারে তিন মাস তিন মাস করে ছয় মাস আপনাদের আকামা খুরুজ মানে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে খুরুজ দিয়ে আপনি দেশে সফরে যাইতে পারবেন না আপনার আকামার মেয়াদ বাড়ানো হয়েছে আপনার কোনো রকমের গারামা আসবে না দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখন বর্তমানে কুয়েতের ভিতরে আকামা লাগতেছে অনলাইনের ভিতরে তো যাদের আকামা অনলাইনের ভিতরে লাগছে আমার এক ভাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমার কফিলে বলতেছে আমার আকামা অনলাইনে লাগিয়ে দিছে কিন্তু আমার কাছে কোনো রকমের ফটো বা আমার আঁকামাদের লাগছে এরকম কোনো কিছু ফাটাই নাই বা কুয়েতের ভিতরেও কিছু বাইয়ের আকামাটা আপনাদের কোম্পানি অথবা আপনাদের কফিলে অনলাইনে লাগাইছে কিন্তু আপনাদের কাছে সিভিল আইডিটা আসে নাই তো আপনারা দেশে যাইতে পারবেন কীভাবে যাইতে পারবেন আমি আমার স্ক্যানের ভিতরে একটা অ্যাপস দিতেছি কুয়েত সরকারে এই অ্যাপসটা নতুন করে তৈরি করছে যাদের আকামা অনলাইনে হয়ে গেছে অতঃপর আপনার কাছে সিভিল আইডি নাই আকামাটা আসে নাই কার্ড আসে নাই আপনি দেশে সফরে যাইতে পারবেন যখন আপনি এয়ারপোর্টে যাবেন আপনার এই অ্যাপসটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে এই অ্যাপসটার ভিতরে ক্লিক করার পরে আপনার থেকে আপনার ফোন নাম্বার চাইব যদি আপনি অনলাইনে একামা লাগাই থাকেন অবশ্য আপনি ওখানে আপনার ফোন নাম্বার দিচ্ছেন আপনি ওখানে ফোন নাম্বারটা বসাবেন এর নিচে আপনার সিভিল আইডির নাম্বারটা বসাবেন বসানোর পরে ওখানেই একটা কোড নাম্বার আসবে চারটা নাম্বারের কোড নাম্বার মোবাইলের ভিতরে ওই কোড নাম্বারটা আপনি যেখানে কোড নাম্বার চাইতেছে ওখানে বসাইবেন বসানোর পরে আপনি ভিতরে ঢুকবেন ঢুকার পরে দেখতে পাবেন যে আপনার যে পুরান আইডি ওটা ক্যান্সেল করে আপনার নতুন সিভিল আইডির মেয়াদটা বাড়িয়ে দিছে অতঃপর যদি দুই হাজার সালে এক আঁকামা শেষ হয় তখন যদি এক বছরে আঁকামা লাগান তাহলে দুই সাল লেখা থাকবে আর এই এই জিনিসটা আপনি ওখানে এয়ারপোর্টে দেখানোর পরে আপনার কোনো সমস্যা হবে না আপনি দেশে যাইতেও পারবেন আবার আসতেও পারবেন এই সেম কাজটা বাংলাদেশ এয়ারপোর্টও করতে হবে আপনার এখন কথা হলো যে বাংলাদেশে যারা আসেন সফরে কিন্তু অনলাইনে আপনার আকামা লাগছে আপনারা এই স্লোনেক এই অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি ওখানে যে আপনি আকামা লাগাইছেন অনলাইনে আপনার আকামা লাগছে আপনি আপনার সিভিল আইডি দিচ্ছেন ফোন নাম্বার দিচ্ছেন সেমভাবে ফোন নাম্বার সিভিল আইডি ডালার পরে কোড নাম্বার আসবে কোড নাম্বার বসানোর পরে আপনি দেখতে পাবেন যে আপনার আকামা লাইগে গেছে তখন আপনি আসতে পারবেন আপনার সিভিল আইডি সারা আপনি এই জিনিসটা করে এয়ারপোর্টে আসতে পারবেন তো আশা করি আমার কথাটা আপনারা সবাই বুঝছেন আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্য আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আর যারা অনলাইনে আকামা লাগাইছেন আপনারা এই অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে আপনার আকামাটা আপনি চেক করে দেখতে পারেন আর যারা কুয়েত প্রবাসী আছেন আপনারা সফরে গিয়ে আটকে পড়ে আছেন অতভর আসতে পারতেছেন না আপনারা আকামার ম্যাচ শেষ হয়ে গেছে তো আপনারা এখন যদি আসতে নাও পারেন কিন্তু আপনার আঁকামাটা অতি সহজে আপনি আঁকামাটা লাগাইতে পারবেন আপনারা যারা বিশেষ করে কোম্পানিতে কাজ করেন আপনার অবশ্যই মন্দুপের সাথে ফোর ম্যানেজার ম্যানেজারের সাথে আপনার কন্ট্যাক্ট আছে ওদের সাথে ফোন করে আলাপ করলে আপনার আঁকামাটা অনলাইনে লাগিয়ে দিবে এবং কি যারা খাদেম আছেন আপনাদের কুয়েতির সাথে কথা বললেও আপনার আঁকামাটা লাগাই দিতে পারবে আর আপনি এখন বর্তমানে চাইলে আপনার আঁকামাটা কারণ আগে যে সব কিছু আসিল যে আপনি পিঙ্গের অফিসে যাওয়া লাগবে পিঙ্গের দেওয়া লাগবে তারপরে আঁকামা লাগবে এখন এইসব কোনো কিছুই নেই কারণ কেন এই করোনা সংকটের কারণে তো আপনি হাউল হাউল হইতে চাইলেও শুধু আপনি আপনার কুয়েতি যদি ঠিক করেন ওই কুয়েতি কুয়েতির সাথে কথা বলে আপনার আঁকামা হাউল করে নিবে কোম্পানি আপনি কোম্পানি চেঞ্জ করবেন ওই কোম্পানির মন্দুপে আপনাকে এখান থেকে হাউল করে নিবে তো আপনারা সবাই এগুলা অতি দ্রুতভাবে করে নেন সর্বশেষ কথা হলো যে আমাদের কাছে নিউজ আসতেছে বা আমরা আপনাদের মাঝে প্রতিদিনত আপডেট পৌঁছাইতেছি বা আপনাদের মাঝে আসতেছি আপনারা যারা আমাদেরকে বিশেষ বিশেষ করে সবাই এটাই জানতে চান যে বাইপ লাইট কবে চালু হবে আমরা আসতে পারবো কিনা যাইতে পারবো কিনা তো কুয়েতের ভিতরে আগস্টের এক তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এক তারিখের পরে আমাদের কাছে যদি অবশ্যই যদি ফ্লাইট চালু হয় তাহলে অবশ্যই আপডেটে বা কুয়েতে আপডেটে আমাদের কাছে নিউজ আসবে যে ফ্লাইট সম্পর্কে ফ্লাইট চালু হয়ে গেছে মন্ত্রণালয়ে ঘোষণা চলতেছে যে কুয়েতের ভিতরে আগস্টের এক তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট সব কিছু চালু করে দেওয়া হবে তো আমাদের অন্তরে বিশ্বাস রাখি আমরা অবশ্যই এটা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগস্টের এক তারিখ থেকে কুয়েতের ভিতরে সব ধরনের ফ্লাইট চালু হয়ে যাবে তো যদি আমাদের কাছে নিউজ টোটাল নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেট দেওয়া নিউজ চলে আসে এর আগে আমরা অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই সাইব বাংলা টিভি চ্যানেলে চোখ রাখবেন এতক্ষণ সময় পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ